জিও ইডুটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি জেএসসি বিজ্ঞান অধ্যায় 9 তড়িৎ প্রবাহ। তো এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা তোমাদের সূত্র আছে, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই সমান ভি বাই আর। এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, ভি হচ্ছে বিভব পার্থক্য, এবং আর দ্বারা কে বোঝানো হচ্ছে রোধ। এবং এই একটা সূত্র থেকে কিভাবে আরো দুটা সূত্র বের করা যায় আমি এখানে লিখে রেখেছি, তোমাদেরকে আমি দেখাবো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বিভিন্ন বোর্ড পরীক্ষাতে তোমাদের কি ধরনের প্রশ্ন, কি ধরনের গাণিতিক সমস্যা এসেছে বা এসে থাকে, সেই অঙ্কগুলা, সেই গাণিতিক সমস্যাগুলাই আমি তোমাদের এখানে সলভ করব। তো আজকে আমি পর্ব একে গাণিতিক সমস্যা এক, এখানে একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এইটা সমাধান করব। তার আগে তোমাদেরকে এই অধ্যায় থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আই দ্বারা কি বোঝানো হচ্ছে। আই দ্বারা বোঝানো হচ্ছে তড়িৎ প্রবাহ, এবং এই তড়িৎ প্রবাহের একক তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে এখানে ভি লেখা আছে, ভি বাই আর। এখানে ভি দ্বারা কি বোঝানো হচ্ছে, ভি হচ্ছে বিভব পার্থক্য, যেটার একক ভোল্ট বা ভোল্টেজ। এবং আর দ্বারা বোঝানো হচ্ছে, আর হচ্ছে রোধ, তার মানে রোধকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর দ্বারা। এবং রোধের একক হচ্ছে ওহম, এটাকে এইরকম প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, এবং তোমাদের এই অধ্যায়ে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু কিউ বাই টি। এখানে কিউ হচ্ছে চার্জ বা আধান, এটার একক হচ্ছে কুলম্ব। আর এখানে দেখছো টি দ্বারা এখানে সময়কে বোঝানো হচ্ছে। তো এই তো কয়েকটা সূত্র, এবং যখন কিউ বের করতে বলবে তখন কি সমান আইটি, এই সূত্রটা দিয়ে আমরা খুব সহজে অঙ্ক করতে পারি। তো তোমাদের এই অধ্যায় থেকে যত সব গাণিতিক সমস্যা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, সেই সমস্ত অঙ্ক গাণিতিক সমস্যায় আমি এখানে পর্বে পর্বে সাজিয়েছি। তো পর্ব একে যে গাণিতিক সমস্যা আছে, চলো সেটা একটু জেনে নেই বন্ধুরা। তো গাণিতিক সমস্যা এক, 120 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোন বর্তনীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, বর্তনীর রোধ কত। বন্ধুরা, তোমাদেরকে আগে প্রশ্নটা ভালো করে পড়ে বুঝতে হবে যে উদ্দীপকে কি কি ডেটা দেওয়া আছে, কি কি ডেটা দেওয়া আছে সেটা তোমাকে আগে বের করতে হবে। বন্ধুরা দেখো, তোমাদের এই পদার্থবিজ্ঞানের যেই চ্যাপ্টার গুলো আছে খুবই সহজ, কিন্তু শুধু সূত্রটা যদি জানা থাকে এবং কি কি ডেটা দেওয়া থাকে সেটা একটু বের করতে পারলে খুব সহজে অঙ্কটা করা যায়। তাহলে দেখো বন্ধুরা, এখানে 120 ভোল্ট বিভব পার্থক্য, তার মানে বন্ধুরা দেখো এখানে বিভব পার্থক্য এটার মান কিন্তু দেওয়া আছে কত, 120 ভোল্ট। এবং বিশিষ্ট কোন বর্তনীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। বন্ধুরা, এইখানে বিদ্যুৎ প্রবাহিত হয়, আমরা জানি তড়িৎ প্রবাহ যা বিদ্যুৎ প্রবাহ তাই, তার মানে বিদ্যুৎ প্রবাহ তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, বিদ্যুৎ প্রবাহ একই জিনিস। তাহলে এইটার কিন্তু মানটা দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর বিভব পার্থক্য দেওয়া আছে 120 ভোল্ট, তার মানে আমরা উদ্দীপকের দুটা মান আমরা পেয়ে গেছি। তাহলে বের করতে বলা হয়েছে বর্তনীর রোধ কত। আমরা জানি রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, একটু আগে আমরা এখান থেকে জেনে নিয়েছি। বন্ধুরা, তাহলে এখানে কি কি ডেটা দেওয়া আছে আমরা এখন লিখব। এখানে দেওয়া আছে বিভব পার্থক্য, আমরা জানি বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা ভিটা লিখব। ওকে, এবার এটা কি মান দেওয়া আছে, 120 ভোল্ট। ওকে, এবার বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ একই জিনিস। তো এখানে তড়িৎ প্রবাহটা কত দেওয়া আছে, 10 অ্যাম্পিয়ার। আমরা তাহলে 10 অ্যাম্পিয়ারটা এখানে লিখবো, 10 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়, আমরা বাংলাতেও লিখতে পারি, ইংরেজিতেও লিখতে পারি, অ্যাম্পিয়ার। এখন বন্ধুরা কি বের করতে বলা হয়েছে, বর্তনীর রোধ কত। রোধ আমরা জানি রোধকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। আর তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, আমরা এভাবেই লিখবো অঙ্ক করার সময়। তো রোধকে যদি আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে বলছে তড়িৎ বর্তনীর রোধ কত, রোধ হচ্ছে আর, তার মানে এটা কি প্রশ্নবোধক। এখন আমাকে কি করতে বলা হয়েছে,
রোধ। বন্ধুরা আমরা এখানে দেখো সুন্দর করে লিখে রেখেছি যে I = V/R, এটা হচ্ছে মূল সূত্র। তুমি যদি বা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে বলছি যে এই একটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এই যে এখানে দুটো সূত্র রাখছে এটা কিভাবে শুধু বজ্র গুণ, এর আগে আমি যতগুলা গাণিতিক সমস্যা সমাধান করেছি সেম একই রকম, শুধু বজ্র গুণ করে যেটা বের করতে পারবো সেটা বাম দিকে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা কিন্তু মূল সূত্রটা দিয়ে অঙ্ক বের করবো। তড়িৎ প্রবাহ I সমান V/R। তাহলে বন্ধুরা আমাদেরকে এই গাণিতিক সমস্যা বের করতে বলছে রোধ R। তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব সহজে বের করতে পারি যে এখানে আমাকে রোধ বের করতে বলা হয়েছে। তাহলে রোধটা কিভাবে আসবে দেখো, আমরা যদি এখানে আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়, IR সমান V, বা আমাকে কি বের করতে বলেছে রোধ। তাহলে রোধটা বাম পাশে থাকবে এবং V উপরেই থাকবে, ডিভাইডেড আইটা নিচে চলে গেল। তার মানে আমরা সূত্র পেয়ে গেলাম কি, R সমান V/R, R সমান, দেখো এখানে লিখে রাখছি V/I। সূত্রটা কিভাবে আসলো সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে তোমাদেরকে গাণিতিক সমস্যার সমাধানটা সমাধান করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা মানটা বসিয়ে দেই তাহলে কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। বিভব পার্থক্য V, V সমান কত দেওয়া আছে, 120 ভোল্ট, এবং নিচে দেওয়া আছে I, I সমান হচ্ছে তড়িৎ প্রবাহ। এখানে তড়িৎ প্রবাহ I সমান দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা লিখলাম 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। বন্ধুরা এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে উত্তরটা বের হয়ে যাবে। দেখো এই শূন্যটা আর এই শূন্যটাকে যদি আমরা কেটে দিই থাকে কি 12। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি 12 বা 12 ওহম। আমরা জানি যে রোধের একক হচ্ছে ওহম। এই যে তোমাদেরকে আগে শিখিয়ে নিয়েছি রোধের একক হচ্ছে ওহম, আমরা ওহম কথাটাও লিখতে পারি, আবার পাশে যে সিম্বলটা দেওয়া আছে প্রতীকটা দেওয়া আছে আমরা ওই চিহ্নটাও প্রয়োগ করতে পারি, তার মানে 10 ওহম। সুতরাং আর সমান কত হবে 12 বা 12 ওহম। এটাই হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান। বন্ধুরা আমি তোমাদের গাণিতিক সমস্যা একে যে অঙ্কটা তোমাদের এখানে সমাধান করে দিলাম, এটা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে অসংখ্যবার আসছে, সেই জন্য এই অঙ্কটারই তোমাদেরকে আমি সমাধান করে দিলাম, এইভাবে তোমরা বের করবে। বন্ধুরা আমি পর্ব 2-এ কিভাবে তোমাদেরকে বিভব পার্থক্য বের করতে বলে অথবা তড়িৎ প্রবাহ বের করতে বলে এইরকম দুইটা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।